What is up guys, it's me Ayaz, welcome back to another video. So আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন সংসারের নতুন নতুন ফার্নিচার। আমাদের পছন্দের লিস্টে যে সব ফার্নিচার ছিল সেই সব ফার্নিচারগুলো আমরা সেম হুবহু আমরা আরো ভালো মানের কাঠ দিয়ে যেমন আমরা বানায় নিলাম যে যে তো এগুলা আলমারিতে ব্যবহার হয় MDF আমরা MDF না দিয়ে উডকাট দিয়ে বানালাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড খাট যেটা আমরা গেস্ট রুমের জন্য বানালাম। ফাইনালি তারা ডেলিভারি দিতে চলে এসেছে এক সপ্তাহ পর। আজকে আমরা বাসার মধ্যে এগুলা সব ফার্নিচারগুলো উঠাবো এবং কি কি ফার্নিচার এনেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সেকেন্ড রুমের মধ্যে খাট লাগাচ্ছে, এটা গেস্ট রুমের জন্য। আর মেইনলি এই যে এই সোফাটা আমরা ড্রয়িং রুমের জন্য, এটা রিগেলের একটা কপি মডেল যেটার প্রাইস অনেক হাই ছিল, আমরা অনেক লো প্রাইসে সেগুন কাঠের বানালাম এটা। এটা মাশাল অনেক ভালো হয়েছে, কোয়ালিটি অনেক ভালো ছিল। আর এই হচ্ছে আমাদের আমার রুমের আলমারি, থ্রি পার্টের আলমারি যেটা গ্যান্ডের উপকার দিয়ে তৈরি করা হচ্ছে। এবং ফাবিয়ার ফেভারেট যেটা আমার ওয়াইফের ভ্যানিটি, এই হচ্ছে কিছু ছবি। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন। সবাইকে আসসালামু আলাইকুম।